গুড মর্নিং। আজকে দেখো একটা প্রথম থেকে একটা বিপদ দেখাচ্ছি তোমাদেরকে, যে কত বড় একটা বিপদ আজকে হতে চলছিল আমার, মানে ভীষণ পরিমাণে আমরা ফ্যামিলি শুদ্ধ আজকে বিপদে পড়ে যেতাম। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার চলছে, শরীরটা খুব একটা ভালো নেই। আর কালকে পরশুদিন যে ব্লগটা করেছিলাম সেটা কালকে তোমাদের কাছে পৌঁছেছে, মানে গতকাল। আর গতকালের যে ব্লগটা সেটা আমি কন্টিনিউ করতে পারিনি, তোমাদের আমার গ্যাসটা খারাপ হয়ে গেছে। তো এখন প্রথমে এইটা আগে বলে নিই, পরেরটা বলছি। তো গ্যাস খারাপ হয়ে গেছে, তো যাই হোক, সেই কারণে অনেক বৃত্তান্ত অনেক কিছু সেগুলো আবার শেয়ার করছি। তো আমি দেখছি আমার চ্যানেলে ইন্ডিয়ান ব্লগার দীপা, তোমাদের এই চ্যানেলে আমি স্বাগত জানাই। আমার অনেক নতুন নতুন বন্ধু এসছে আমার চ্যানেলে, দেখো তোমরা, আমি চাই তোমরা আমার নতুন চ্যানেলে যোগদান করো, আসো দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার নতুন বন্ধুদের জানাই যে তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো তো আমার ব্লগটা দেখে প্লিজ চলে যেও না, আমার ইন্ডিয়ান ব্লগার দীপার পাশে যে লাল বাটনটা আছে সাবস্ক্রাইব, ওটাকে প্লিজ গে করে দাও। আর তো তোমাদের বলি অসংখ্য ধন্যবাদ আমার নতুন ভিউয়ার্সদের জন্য, আসো আমার চ্যানেলে দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক বাটনটা ক্লিক করো, আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলবে, কিন্তু তোমরা কিন্তু কোনো কমেন্ট করছো না, তো কমেন্ট করে প্লিজ বলো, আমার মোটিভেশনটা বাড়াও তোমরা, আমি চাই সেটা। তো কে না চায় বলো, যে কেউ একটু কমেন্ট করে কিছু জানালে, হাই জানালেও সেটাও আমার কাছে আনন্দজনক, তোমরা যদি হাই বলো সেটাও আমার কাছে আনন্দজনক। যাই হোক, এইবার বলছি যে এবার কি হয়েছে, আর আরেকটা কথা বলে নিই, এখন আজকে হচ্ছে তোমার সোমবার, তো আশিস সকালে স্কুল পড়া ছিল, পড়ার পরে স্কুলে চলে গেছে, তারপরে আমি এখন এসেছি এখানে, আমি একটু ডক্টরের কাছে গেছিলাম, ডক্টরের কাছ থেকে এখন এসেছি এখানে রান্না করতে। এখানে রান্না কেন করছি তারও একটা কারণ আছে, তো চলো আমি বলছি কেন আমার এই কারণটা এখানে বসে আছে এখন। কারণ হচ্ছে আমার গ্যাসটা খারাপ হয়ে গেছে, আমার আমি গ্যাসের সিলিন্ডার নিজেই লাগাই। তো যাই হোক, প্রথমটা শেষ হয়ে গেছে, সেকেন্ডটা লাগিয়েছি, লাগানোর পরে সিলিন্ডারটা যখন লাগিয়েছি তো লাগানোর পরে দেখছি কি কেমন একটা শো 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 করে শব্দ হচ্ছে। তো আমি ফিরে রেগুলেটরটা খুললাম, খুলে আবার প্রেস করে ফির মানে লাগালাম আর কি। তো তারপরেও দেখছি যে গ্যাসটা যে লিক হচ্ছে, মানে শো শো করে হাওয়াটা এসে আমার হাতের এখানে পড়ছে, মানে এই আমার হাতের এইখানটায় পড়ছে, মানে এতটাই মানে হাওয়া স্পিডে বেরোচ্ছে, গ্যাস বেরোচ্ছে যে আমার হাতে এসে লাগছে। তো যাই হোক, আমার খুব মানে ভয় লাগলো, জানোই তো বোঝোই তো একটা গ্যাসের ব্যাপার, যেই সেই কথা না। তো যাই হোক, সঙ্গে সঙ্গে আমি লোককে খবর দিলাম, মানে যে গ্যাস ট্যাস ঠিক করে, তো আমাদের সেই আঙ্কেল আছে তাকে ফোন করে অনেক খবর দিয়েছে। তো সেই আঙ্কেল এসছে, এসে দেখছে যে বলছে গ্যাসের রেগুলেটরটা খারাপ আছে, চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, আমাদের ঘরে একটা নতুন রেগুলেটর ছিল, মা সেটা বের করে দিল, তাও ফির তাকে দেওয়া হলো, উনি লাগিয়ে দিয়ে গেলেন, তারপরেও গ্যাস লিক হচ্ছে। তো যাই হোক, তখন লিক হচ্ছিল বা যেই উনি আর ঠিকঠাক করে দিয়ে গেল, ওয়াশার ফোয়াশার দেখলো গ্যাসের ভিতরে যে ঠিকঠাক আছে নাকি, তো যাই হোক তারপরে কিছু হচ্ছে না। তো তারপরে রান্নাটা আমি কন্টিনিউ করে গেলাম, কালকে গতকাল রান্না করেছি, রাত্রিবেলা যখন কালকে আবার রাত্রিবেলা এসেছি খাবার টাবার গরম করতে, তখন দেখছি ফির আবার ওরকম হচ্ছে, শো 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 করে আওয়াজ, আর ওরকম হাওয়া পাস হচ্ছে, গ্যাস পাস হচ্ছে, ওরকম লাগছে। তো আমি শিগগিরই অঞ্জনকে তাড়াতাড়ি ডাকলাম, তো অঞ্জন এসে দেখছি হ্যাঁ শো শো করে জোরে জোরে আওয়াজ হচ্ছে, আর গ্যাস কিছু মানে লিক হয়েই যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিয়েছি, তারপরে কী করেছি, আমার স্টোভ আছে তো স্টোভের মানে জনতা যে তাতে গরম টরম করে নিয়েছি, অমলেট টমলেট করেছি, তো করে রাত্রেবেলাটা চলে গেছে। সকালবেলা যখন অঞ্জনের জন্য আমি আবার অঞ্জন গরম জল খাই, তো ওর জন্য যখন আমি গরম জল করতে গেছি তখন আবার সেই সেম জিনিসটা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি অঞ্জনকে ডেকে বললাম, অঞ্জন তুমি প্লিজ গ্যাসটা ধরিও না, দাঁড়াও আমি ওনাকে আবার খবর দিচ্ছি। ওনাকে আবার খবর দেওয়া আছে, উনি এসছে, এসে বলছে যে এরকম তো হওয়ার কথা না, তো এরকম কেন হচ্ছে, নতুন সিলিন্ডার কিন্তু দেখো, তো বলছে এরকম তো হওয়ার কথা না, কেন এরকম হচ্ছে, তো গ্যাসের সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে, এই গ্যাসের সিলিন্ডার হবে না। তো গ্যাস আমার নিয়ে গেছে, কালকে মানে আগামীকাল সকাল 10টার পরে দিয়ে যাবে। তো এখন রান্না তো করে খেতে হবে, বলো সবাইকে খাওয়াতেও হবে, কিছু করার নেই। তো কত কষ্ট করে এখানে দেখো ঘামিয়ে চামিয়ে অস্থির হয়ে গেছি,
সকালবেলা আকশিকে রেডি টেডি করে দিয়ে ওকে তোমার সব করে দিতে হয়, ওর ব্যাগ গোছানো, ওর টিফিন গোছানো, ওর খাবার গোছানো, ওকে খেয়ে খাইয়ে দেওয়া, ও নিজে হাতে খায় না, ওকে এখনও আমার খাইয়ে দিতে হয়। তারপরে ওর দেখো এই যে এখানে এখন তেল দিয়ে দিচ্ছি, রান্না হচ্ছে সয়াবিন, দেখাচ্ছি তোমাদেরকে কিসে রান্নাটা হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো আমি এখন এইখানে রান্না করছি, দেখেছো কি পরিস্থিতি, দেখো কত কষ্ট করে সংসারে সবাইকে খাওয়াতে হচ্ছে, বলো তো মেয়েদের লাইফটা কি, তাই না? যতই কষ্ট করো না কেন সংসারটাকে ঠিক রাখতেই হবে, এর নামই সংসার, তাই না? নিজের কষ্ট সেদিকে দেখলে হবে না, সবাইকে ঠিকঠাক রাখতে হবে। সয়াবিন কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো সয়াবিনে। আর এখানে দেখো আমি মিশ্রির জল ভিজিয়ে রেখেছি, আর ওদিকে টক ডালও করা হয়ে গেছে। তো আজকে মেনু এই বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, তো তোমরা কি আলোতে দেখতে পাচ্ছ অন্ধকার, আমি এখানে এমনি এখানে জানলাটা খোলা আছে, তো এখানে আমি শুয়ে আছি। আকশিকে স্কুল থেকে নিয়ে এসেছি দুপুরে, আকশিকে নিয়ে এসে তারপরে লাঞ্চ করেছি। তো আজকে রান্না করতে অনেক সময় হয়ে গেছে, কেননা দেখেছো আমি কত কষ্ট করে করছিলাম আজকে দুপুরের লাঞ্চটা। তো তারপরে জানাই তোমাদেরকে, সবাইকে জানাই রমজানের প্রীতি ও শুভেচ্ছা, সবাইকে জানাই রমজানের প্রীতি ও শুভেচ্ছা, সবার রোজা ভালো কাটুক, আমি আগেও বলেছি এখনও বলছি। তো এই মুহূর্তে আমি ডায়েট তো করছি না, ডায়েটে নেই, যদি আমি ডায়েটে থাকতাম তাহলে সেই ক্ষেত্রে দেখো ভগবান সবাই সমান, আমি মনে করি যে ভগবান সেই আল্লাহ সেই গড, তো সেই সব, তো আমি এগুলো আলাদা চোখে কিছু দেখি না, তো আমার কাছে সবাই সমান। তো আমি যদি এই মুহূর্তে ডায়েটে থাকতাম তাহলে এই ক্ষেত্রে আমারও হয়ে যেত আর কি ভগবানকে ডাকা। তো আমরা যে নিয়ম, আমি জাতি বলো ধর্ম বলো এগুলোকে আলাদা হিসাবে, এগুলো মানুষ সৃষ্টি করেছে, এগুলো মানুষের সৃষ্টি, তো আমাদের নিজেদের, আমরা নিজেরা নিজেরা এগুলো সৃষ্টি করেছি, ভগবান কিন্তু সৃষ্টি করেননি। তো যে ভগবান, তো আমি মনে করি সেই আল্লাহ সেই সব, তো আমার কাছে কেউ আলাদা চোখে নেই। তো কেউ যদি আমাকে মনে করে থাকে হ্যাঁ আমি যেমন অটোফিসিতে, যেটা অটোফিসি হয় আমি অটোফিসি করতাম, তো এই মুহূর্তে যেহেতু করছি না, অটোফিসি মিন্স হচ্ছে রোজা, তো অটোফিজি করাটা আর রোজা করাটা একই রকম হয়। তো যেমন রোজা করলে বিকেল চারটের পরে গিয়ে খাওয়া একটা টাইম, যেমন শ্যারি ফ্যারি খায়, তো আমাদের ডায়েটে তো সেগুলো নেই, তো রোজার নিয়মে না, ঠিক রোজার নিয়ম আবার নিয়মেও না, যেহেতু জলও পান করা যায় না অটোফিজি থাকলে, তো খাবারটা গিয়ে সেই বিকেলবেলা খাই, সূর্য অস্ত যাওয়ার পরে গিয়ে বিকেলবেলা গিয়ে খাবারটা খাই, একটা টাইমই খাই, খেতাম আর কি। তো সেটা আমি এই মুহূর্তে করছি না, যে করে ভালোই ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার একটু শারীরিক প্রবলেম হচ্ছে, তো আমি অসুস্থ আছি সামান্য একটু, তো সেই অসুস্থতার কারণে আমাকে ডক্টর বারণ করেছে এই মুহূর্তে কোনো ডায়েট করতে না, তো সেই ক্ষেত্রে আমি ডায়েট করছি না, কিন্তু আমার নিজেরও মনটা ভালো লাগছে না যতদিন না ডায়েট না করছি। আমার ডায়েট চলাকালীন আমি খুবই ভালো ছিলাম, সুস্থ ছিলাম, কিন্তু এখন ডায়েট করছি না বলতে পারো, এই যে খাওয়া দাওয়া চলছে এগুলো আমি ঠিক মানে খেয়ে মনে হচ্ছে আমার শরীর ভার হয়ে গেছে, খাবার খেয়ে খেয়ে আমার মানে এগুলো আমার শরীর ভার হয়ে যাচ্ছে, তো আমার ভালো লাগছে না ঠিক, এই লাইফস্টাইলটা আমার ভালো লাগছে না, আমার ডায়েটের যে লাইফস্টাইলটা সেটাই আমার কাছে বেটার লাগতো। তো
নিয়মিত, এখন সব অনিয়ম হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া, টাইম মেনটেন, ঘুম, সব কিছু অনিয়ম হচ্ছে, এক্সারসাইজ সব কিছু মানে উল্টে পাল্টে গেছে। যাই হোক, এখন দেখা যাক, আমি ডক্টর দেখাচ্ছি, ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে সুস্থ হয়ে নিই, তারপরে আবার শুরু করব। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই, আমার যে বন্ধু বান্ধবরা আছে তাদের সবাইকে জানাই, আমার যে কাকিমা জেঠিমা বলো দিদি ফ্যামিলিতে, আমার যে আমার চ্যানেলের যে ফ্যামিলি আছে, আমার যে বন্ধু বান্ধব সবাইকে জানাই রমজানের প্রীতি শুভেচ্ছা, সবার ভালো কাটুক। আর এই মুহূর্তে আমি এখন শুয়ে আছি, তো শুয়ে শুয়ে কী করবো আর, তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলি। তোমরাই আমার সব, তোমরাই আমার বন্ধু, তোমরা জানো তো। এই মুহূর্তে এখন একটু শুয়ে থাকি, পরে আবার তোমাদের সাথে কথা বলি। যারা আসছো আমার চ্যানেলটাকে দেখে বেরিয়ে যেও না, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, ইন্ডিয়ান ব্লগার দীপা। তার পাশে দেখবে যে রেড লেখা দিয়ে, মানে রেড কালের লেখা দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, ওটা প্লিজ ক্লিক করে দিও একবার। তো সাবস্ক্রাইব করতে তো মানে কোনো তোমাদের অ্যাকাউন্ট থেকেও কোনো কিছু কাটবে না বা কিছু না, কিছুই হবে না। তো তোমরা সাবস্ক্রাইব করলে আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অবশ্যই ক্লিক করে দিও প্লিজ, যাতে আমি কোনো যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তো তোমাদের কাছে চলে যায়, তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাও। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো বন্ধুরা। আমি চেষ্টা করবো আমি যতদূর সম্ভব তোমাদের সাথে শেয়ার করার, যতটা আমার আছে ততটা তোমাদের সামনে তুলে ধরার, আর আমার খুব সাধারণ লাইফ তো আমি তো প্রথম থেকেই বলে এসেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলে এসছো, আমি খুব খুশি, মানে খুশি এই কারণেই যে তোমরা আমার ব্লগটা দেখছো। তো দেখে প্লিজ বেরিয়ে যেও না, প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তো কিছু হয় না বলো, সাবস্ক্রাইব করলে কিচ্ছু হয় না আমাদেরও। আমরাও যখন আমি যখন ইউটিউবে আসিনি, মানে ইউটিউবে নিজস্ব মানে এমনি তো সবারই চ্যানেল থাকে, তো আমি যখন অন্য কোনো ব্লগ দেখতাম বা কিছু আমি কিন্তু সাবস্ক্রাইব করতাম। তো আমার ভালো লাগতো বা ভালো না লাগলেও বা কিছু, তাদের যাতে ভালো লাগে, সাবস্ক্রাইব করলে তাদের ভালো লাগতো, তো চলো একটা সাবস্ক্রাইব তো করে দিতাম, কোনো ব্যাপার না। তো আমারও আমিও অনেক মানে অন্য চ্যানেলে সাবস্ক্রাইব করতাম, দেখতাম, ভালো লাগতো, কমেন্ট করতাম যে তাদের যাতে একটু ভালো লাগে। তো প্লিজ তোমরাও কমেন্ট করো, আমার চ্যানেলে আসো, আর এসে প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, বেরিয়ে যেও না, প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। তো চলো বন্ধুরা, আজকের জন্য তাহলে এখানেই এন্ড করছি। আগামী দিনে আরও অনেক কিছু নতুন আসতে চলছে আমার ব্লগে, তোমরা সব দেখতে পাবে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার হবে, আমার সমস্ত কিছু। তো আগামী দিনে আমি ভালো আরও কিছু আনার চেষ্টা করছি, যাতে তোমরা দেখে তোমাদের ভালো লাগে। তো চলো, তা সেটা দেখার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর বেল নোটিফিকেশান যে মানে বেল আইকনটা তোমরা অবশ্যই অবশ্যই ক্লিক করে দিও, অলটা ক্লিক করবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো চলো, টাটা, গুড নাইট, আজকের জন্য তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। তো চলো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না প্লিজ, আমাকে কমেন্ট করে অ্যাটলিস্ট বলো যে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে বা কিছু, হ্যাঁ দিদি তোমার এখানে ভুল বা বোন তোমার ওখানে ভুল, তো চলো আমি সেটাকে শুধরে নেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করব। তো প্লিজ আমার সঙ্গে থাকো প্লিজ, আমি এইটুকু আশা করি আমার বন্ধুদের কাছ থেকে, আমাকে নিরাশ করো না, আর প্লিজ আমার পাশে থাকো, আমি একটু আনন্দ পাই, আর আমি কথা বলতে ভালোবাসি তোমাদের সাথে, যে তোমাদের সাথে তোমাদের কাছে এসে কথা বলি, এটা আমার খুব ভালো লাগে। তো প্লিজ আমার চ্যানেলটা এসছো, আসো আমার চ্যানেলে। আর আমি নতুন যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের তো নতুন করে কিছু বলার নেই, তারা আমার কথা থাকলো যে প্লিজ আমার ব্লগ দেখে তোমরা বেরিয়ে যেও না, বেল আইকনটা আর নোটিফিকেশান যাতে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো প্লিজ চলো, হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। তো চলো আজকের জন্য তাহলে এখানেই, টাটা, গুড নাইট, সবার রাত ভালো কাটুক, শুভ সকাল সবার জন্য অপেক্ষা করুক। আর আমি চাই, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে আমার বন্ধু বান্ধবী পৃথিবীবাসী যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে। ভগবান নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছে, এখানে কোনো ঢাক ঢাক গুড় গুড় চাহার নেই আমার কাছে, আমি সবসময় সাফ সাফ কথা বলি, তো আমি সাফ সাফ কথাই বললাম যে ভগবান নিশ্চয়ই, আমি তোমাদের কাছে মিথ্যে কথা বলবো কিন্তু আমি উপরওয়ালার কাছে তো সেটা মানে মিথ্যে কথা বললে সেই জায়গাটা হবে না, না তো আমি জানি মিথ্যার কোনোদিন কোনো স্থান হয় না, সত্যি সত্যিটা সারা জীবন থাকে, তো আজীবন সত্যি থাকে, সত্যির বাতি সবসময় টিপটিপ করে জ্বলে, আর যে মিথ্যের বাতি নিয়ে চলে তার কিন্তু ধপ করে উঠে ধপ করে পড়ে যায়।
আমাদের বাবা মা সেটাই শিখিয়েছে, আমরা সেটাই শিখেছি, আর আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো কি বলবো আর, তো প্লিজ নতুন বন্ধুদের জন্য একটাই কথা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, হ্যাঁ আমার পাশে থাকো, প্লিজ আমার পাশে থাকো।